আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দা টেক বাইট। বন্ধুরা, Redmi Note 7 Pro লঞ্চ হওয়ার কিছুদিন না পেরোতেই এখন Redmi Note 7 এর পরবর্তী স্মার্টফোন Redmi Note 8 Pro নিয়ে লিক্স বের হতে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সে সকল লিক্সের আলোকে জানব Redmi Note 8 Pro ফোনটির মধ্যে কী কী ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে। সো বন্ধুরা, Redmi Note 8 Pro সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, Redmi Note 8 Pro ফোনটির ডিজাইন হুবহু Redmi Note 7 Pro এর মতোই হবে। শুধুমাত্র যেখানে Redmi Note 7 Pro ফোনটির ফ্রন্টে একটি টিয়ার ডগ্নযুক্ত ডিসপ্লে হয়েছিল, সেখানে Redmi Note 7 Pro ফোনটিতে কোনো নস থাকবে না, কারণ এই ফোনটিতে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হবে, যার ফলে ফোনটিতে কোনো প্রকারের বেজেল এবং নস থাকবে না। রিয়ার ডিজাইনের কথা বলে ফোনটির রিয়ার ডিজাইন অনেকটা Redmi Note 7 Pro এর মতোই হবে। শুধুমাত্র যেখানে Redmi Note 7 Pro ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছিল, সেখানে Redmi Note 8 Pro ফোনটির রিয়ারে তিনটি ক্যামেরা দেওয়া হবে। আর ফোনটির রিয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না, কারণ ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। ডিসপ্লের কথা বলে ফোনটিতে 6.6 অথবা 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। আর এই ফোনটি হবে Redmi Note 7 সিরিজের সবচেয়ে কম বেজেল যুক্ত স্মার্টফোন, কারণ ফোনটির ডিসপ্লের মধ্যে কোনো প্রকারের বেজেল থাকবে না, শুধুমাত্র ফোনটির বটমে একটি চিকন চিহ্ন দেওয়া হবে। হার্ডওয়্যারের কথা বলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসর দেওয়া হবে, সাথে 4GB ও 6GB RAM সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে অ্যান্ড্রয়েড কিউ বেসড MIUI 11 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি Redmi Note সিরিজের বাকি সকল স্মার্টফোন থেকে সবচেয়ে পাওয়ারফুল হবে। ব্যাটারির কথা বলে এই ফোনটিতে Redmi Note 7 Pro এর মতো 4000mAh এর ব্যাটারি দেওয়া হবে, সাথে USB Type-C পোর্ট থাকবে এবং কুইক চার্জার সাপোর্ট দেওয়া হবে। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, Redmi Note 8 Pro ফোনটির রিয়ারে তিনটি ক্যামেরা দেওয়া হবে। আর এই ফোনটি হবে Redmi Note সিরিজের সর্বপ্রথম তিনটি ক্যামেরা যুক্ত স্মার্টফোন, যেগুলোর মধ্যে একটি হবে 48 মেগাপিক্সেলের, যেটির মধ্যে সোনির IMX586 এর সেন্সর থাকবে। অপর দুটি ক্যামেরার মধ্যে একটি হবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি হবে টেলিফটো লেন্স। আর সাথে ফোনটির ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর ফোনটিকে বাজারে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ভ্যারিয়েন্টগুলো হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। তবে ফোনটিতে হাইব্রিড সিমসর দেওয়া হবে, যেটিতে আমরা দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির প্রাইস বাংলাদেশে 20-25 হাজার টাকার মধ্যেই হবে। আর ফোনটিকে Redmi Note 6 Pro লঞ্চ হওয়ার ডেটের আশেপাশে লঞ্চ করা হতে পারে। সো বন্ধুরা, Redmi Note 8 Pro নিয়ে সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।